নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে টপ টেন রাশির কথা আমি বলবো। সেই রাশিগুলি এই সপ্তাহে হিট লিস্টে রয়েছে। বাকি যে দুটি রাশির কথা আমি বলবো না, তাদের জন্য আমি বলে দিই, আপনাদের কিন্তু মধ্যম যাবে, তাই আপনাদের রাশিটির এখানে উল্লেখ নেই। তো আসুন দেখা যাক এই সপ্তাহে, অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোন সেই টপ টেন রাশি। আসুন ভিডিওটি শুরু করা যাক। কুড়ি তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোন সেই টপ টেন রাশি, সেই রাশিগুলির নাম আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো আমি 10 নম্বর থেকে 1 নম্বরে যাব। তো প্রথমে আসবো 10 নম্বর, নাম্বার 10 রাশি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের কিন্তু বিজনেস বা চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। অর্থাৎ যারা চাকরি পাননি বা চাকরিচ্যুতি হয়ে গেছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু এই সপ্তাহে কিন্তু বিজনেস ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের অর্থ কিন্তু যে বিজনেসে আটকে গেছে সেই টাকা কিন্তু আপনাদের এই সপ্তাহের ভিতরে উঠবে। এরপরে যে 9 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহের কিন্তু টপ 9 রাশিতে পড়ছেন, এবং আপনাদের এই সপ্তাহে চাকরি ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র এবং বিবাহের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি পাননি তাদেরকে বলবো চাকরির জন্য চেষ্টা করুন, এবং যারা বিজনেস করছেন ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 8 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে আপনারা 8 নম্বর রাশিতে পড়ছেন, এবং এই সপ্তাহে অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি করবে, এবং যাদের টাকা আটকে গেছে বিজনেসে তাদের কিন্তু টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা চাকরি করছেন না তাদেরকে বলবো দয়া করে চাকরির জন্য চেষ্টা করুন। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে আপনারা কিন্তু 7 নম্বর রাশিতে পড়ছেন। এই সপ্তাহে আপনাদের অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এর পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু রিলেশনশিপ কিন্তু আগের থেকে অনেক বেটার হবে, এবং এই সপ্তাহে কিন্তু আপনারা বাবা মা ভাই এদের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপরে টপ 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে আপনারা কিন্তু টপ 6 রাশিতে পড়ছেন, এবং আপনাদের এই 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি করবে, এবং যারা চাকরি করছেন যারা বিজনেস করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে। এরপরে আসি টপ 5 রাশি, সেই রাশিটির নাম হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা টপ 5 লিস্টে পড়েছেন, আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের নতুন কোনো কিছু কিনতে পারেন, নতুন কোনো কিছু ক্রয় করতে পারেন, আপনাদের মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারেন এই সপ্তাহে। এরপরে টপ 4 অর্থাৎ আমার লিস্টের 4 নম্বর টপ লিস্টেড রাশি, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনারা টপ ফোরে পড়েছেন এবং আপনাদের এই সপ্তাহের ভিতরে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি করবে আমি খুব দাবি নিয়ে বলছি এর পাশাপাশি যারা চাকরি বা বিজনেস যাই করেন না কেন আপনাদের কিন্তু অর্থ আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে অর্থাৎ আপনারা যদি লটারি কাটেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আসার সম্ভাবনা রয়েছে এরপরে যে টপ থ্রি রাশির কথা বলবো অর্থাৎ তিন নম্বর রাশি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি টপ তিনে পড়েছেন আপনাদেরও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি করবে এর পাশাপাশি আপনাদের কোনো ভালো প্রোডাক্ট কোনো কস্টলি প্রোডাক্ট কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন প্রেমের দিক কিন্তু এই সপ্তাহে কিন্তু শুভ রয়েছে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এরপর যে টপ টু অর্থাৎ 2 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন আপনি কিন্তু 2 নম্বর রাশিতে পড়েছেন আপনাদের এই সপ্তাহে কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি রয়েছে সমস্ত দিক থেকে কোন দিক বলবো আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি আপনারা যেখানে হাত দিবেন সেখানে কিন্তু সোনা হয়ে যাবে প্রেমের দিকও শুভ রয়েছে চাকরি বিজনেস এবং সেলফ প্রফেশন নতুন করে টাকা ইনভেস্ট করে বিজনেসে গ্রো করানো শেয়ার মার্কেট লটারি ফাটকা জুয়া যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন এরপরে যে নাম্বার 1 রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনারা টপ লেভেলের রাশিতে পড়ছেন আপনাদের এই সপ্তাহে অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি রয়েছে সমস্ত দিক থেকে আপনাদের অর্থনৈতিক দিক বলুন পারিবারিক দিক বলুন প্রেমজ সম্পর্ক বলুন চাকুরি ক্ষেত্র বলুন লটারি সাট্টা জুয়া এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এই সপ্তাহে উন্নতি রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু ধন আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যদি কোনো জায়গায় ঋণ থাকে সেই ঋণ কিন্তু আপনাদের পরিশোধ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ